বিষয়টিক হাজিরার কারণে এনআরসি শুদ্ধ নহল পুনরীক্ষণ বিচার পিছতো নকরিলে হাজিরায় মুখ্যমন্ত্রী সমগ্র বিষয়ের আঁতরাই রখা হল আর সেই সময় রাজনৈতিক দল খোলা সংগঠন নিশ্চুপ আছিল ভুল নথি লাভ করার পিছতো প্রতীক হাজিরার হেঁচাত সন্দেহজনক বুলি নিলিখিলে সরকারী বিষয়ে দাড়ি কমা নকটাক ছয় নম্বর দফা কার্যকরী করিম বলে কোনো কোয়া নাই কোনোবাই যদি কৈছে সেয়া এক্তিয়ারের বাহিরের বিষয় সত্যেন গার্গ বিপ্লব শর্মা অমিত শাহরহে এই বিষয়ত এক্তিয়ার আছে হিমন্ত বিশ্ব শর্মা কোট কেনেকৈ আছে মই নাজানো কোট কৈছে প্রমাণ দিয়ক রঞ্জিত কুমার দাসর এই মন্তব্য এনআরসির ক্ষেত্রে আমি এফিডেভিট দিছিল যে বর্ডার এলাকাত 20% আমাক তাত মানে ভেরিফিকেশন করবলে সুযোগ দিব লাগে নর্মাল এরিয়া এলাকাত 10% ভেরিফিকেশন করার সুযোগ দিব লাগে আর এই সুযোগটা রাজ্য সরকারক পোনপটিয়াকৈ দিব লাগে বলে আমি আহ্বান জানাইছিল কিন্তু সেই সময় সমন্বয়কে এনআরসির সমন্বয়কে এই সুবিধাটা নিদিয়ার কারণে এই জটিলতা থাকি গল যা কালি মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর মাননীয় বিত্তমন্ত্রী তথা নেডার কনভেনার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় দুজনে মাননীয় গৃহমন্ত্রী ডাঙরিয়াক গৈ ওসর গৈ পেলায় এই আজি রাখিছে যে পুনের এই বিষয়ত বিহিত ব্যবস্থা লব লাগে আর যদি 20% বা 10% যদি ভেরিফিকেশন করতে যদি শুদ্ধ যদি পোৱা যায় তাহলে সেই এনআরসিখানে গ্রহণ করো কিন্তু যদি সেই শুদ্ধ যদি না থাকে ভেরিফিকেশন করার পিছন তাহলে পুনের রাজ্য সরকারক দায়িত্ব অর্পণ করক 100% যাতে নতুনক ভেরিফিকেশন করে পেলায় নতুনক যাতে এখন এনআরসি প্রস্তুত করে রাজ্য সরকারের তত্ত্বাবধান রাজ্যিক বিজেপির কার্যালয় যোগদান অনুষ্ঠান বহুকেগী শিল্পীয় করেছে যোগদান কল্লুল বরঠাকুরকে ধরে একাংশ শিল্পীর বিজেপির যোগদান সভাপতি রঞ্জিত কুমার দাসর উপস্থিতিত অনুষ্ঠিত হয়েছে এই যোগদান কার্যসূচী জয়ন্ত কুমার শর্মা বলজিৎ শর্মা কৌশিক শর্মা বিমান বড়ুয়াই যোগদান করেছে আজি বিজেপি